বিশ্বাস ভক্তি থাকিলে পাই মুক্তি জানে তার ভাগ্য মুক্তি জানে তার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকলে পাইবা মুক্তি কে জানে তার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকলে পাইবা মুক্তি কে জানে তার ভাগ্য হয় মুক্তি কে জানে কার ভাগ্য হয় তার ভাগ্য জান্নাতের হাওয়া শেখায় বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকলে পাইবা মুক্তি কে জানে কার ভাগ্য হয় গুরুপতি তোমার যদি বিশ্বাস থাকে তাহলে মুক্তি পাওয়া যাবে এখন প্রশ্ন তার মুড়িকে মুড়িক করে ছোট পাঠাইলেন কাদের গুণি বলো গুণের গুণি আল্লাহ পাক দে মুড়িকে মুড়িক এখানে করেছেন তাহলে আবার এই দুনিয়ার মধ্যে এসে কেন আমাদের মুড়িক হইতে হয় আমার আল্লাহ পাক যখন রূহকে সৃষ্টি করলেন সৃষ্টি করবার পরে বলা হলো আলাস্তিক রব্বুকুম হে নূহ আমি কি তোমাদের প্রভু নয় তখন রূহ বলতে লাগলো আন্তা আন্তা তুমি তোমার আমি আমার আস্তে আস্তে নূরে রূহে শক্তি কমাইতে থাকে যখন শক্তি কমায় আবারও জিজ্ঞেস করে আমার আল্লাহ পাক হে রুহু তুমি বলো আলাস্তিক রব্বুকুম আমি কি তোমার প্রভু নয় রুহু বলতে লাগলো আন্তা আন্তা তুমি তোমার আমি আমার আল্লাহকে স্বীকার করে না যেই আল্লাহ পাক সৃষ্টি করলো সেই আল্লাহকেই
স্বীকার করে না। তখন আবার রব যখন বলা হইল ধুমক দিয়ে আকাশ থেকে নামবে কই, হে রুহু আমি কি তোমার প্রভু নয়? শেষে স্বীকার করলো, ইয়া কালিওয়ালা তুমি আমার স্রষ্টা, আমি তোমার সৃষ্টি, করব তোমার আরাধনা। এটা স্বীকার করে এই দুনিয়ার মধ্যে আসলো। ও বাবা, দুনিয়ার মধ্যে এসে এসেই কেঁদে উঠলো, ওয়ানা ওয়ানা ওয়ানা, আমার মাওলার নাম মনে রাখলো না। আগে স্বীকার করে আসছি, আমি তোমাকে ছাড়া আমি কারো কর্ম করব না, আমি সর্বদাই সদা সর্বদাই তোমাকেই আমি মজে থাকব। কিন্তু এই দুনিয়ার মধ্যে আইসা কি করলো? সব কিছু ভুলে গেল। সবকিছু ভুলে যাওয়ার কারণে পড়ে গেল একটা মায়ার কুহুতে, সংসার ঝামেলায়, সংসারের মায়া, সন্তানের মায়া, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার জমি, এই যে আমার 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 বলতে বলতে শুরু হয়ে গেল। ওখানে শ্রেষ্ঠকে ভুলে যখন বলা হয় আমার বাড়ি আমার ঘর, তখন আর সৃষ্টিকে তিনি মনে রাখলো না। এই জন্য একটা রাধা পল্লবের একটা গানের মধ্যে আছে, মনে কি পড়ে না পৃথিবী তুমি আসিয়াছো কত দূরে, ভবে আসার পূর্বে তুমি কি বলিয়া আসেছো, কারে ভালোবাসবে বলে তুমি কারে ভালোবাসতেছো, দিনের দিনে তোর ফুরাইলো দিন, শুনা দেহ হইল রহিন, আবার কবে আসবে শুনিন, বাকিতে তো ভুলে বন্ধু, মনে কি পড়ে না পৃথিবী তুই আসিয়াছিস কত দূরে, কত দূরে। হ্যাঁ, আল্লাহকে তুমি সেভাবে স্মরণ করলা কোথায়? সেভাবে তো তুমি স্মরণ করলা না। এর জন্য এই পৃথিবীতে এসে একটা আল্লাহ পাক একটা অনুসরণ ধরতে বলেছেন। বলা হয়েছে একজন নারীকে রাসূলের হাতে হাত রাখার কথা, একজন হককারীর কথা বলা হয়েছে সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাযিনা ইউবাইনাকাই বাইনাল্লাহি আবিল্লাহি ফালকাইদহিন, যেজন আমার রাসূলের হাতে হাত রাখবে সেজন আমি আল্লাহ আমার হাতে হাত রাখলো। বান্ধবরে, এখন বর্তমানে আমরা রাসূলের হাত কোথায় পাবো? এখন বর্তমানে আমাদের রাসূলের হাত পাওয়া সম্ভব? আমার দয়াল নবী তিনি বিদায় নিয়েছেন 1400 বছর, 1500 বছর প্রায় হয়ে গেছে, এখন আমরা তার হাত কোথায় পাবো? এর জন্য তার বিদায় হজের ভাষণে তিনি বলে গিয়েছেন, স্বলক্ষ ভক্তদের মাঝে মানকুন্তম মাওলাহু ফাজা আলিউল মাওলা, আজ থেকে আমি যার মাওলা আমার আলিও তার মাওলা, আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা, আমার নবুয়তের যুগ শেষ, আজ থেকে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামিল ওলিয়াল্লাহ, যেমন আমার দয়াল বাবা পাতুল সাধু, যেমন কদম আলী মস্তান, যেমন চান মস্তান, যেমন সুরাজ শরীফ বাবা জাম শরীফ মাওলানা, যেমন গাউসুরাজি মাইজ ভান্ডারি, যারা আহলে বায়াতের হাতে হাত রাখবে তারা যেন হযরত আলীর হাতে হাত রাখলো, আর হযরত আলীর হাত রয়েছে আমার রাসূলের করিমের হাতের উপরে, আর দয়াল নবীর হাত রয়েছে স্বয়ং আমার আল্লাহর হাতে উপরে। এর জন্য বলা হয়েছে তুমি ওইখানে থেকে যা স্বীকার করে আসছে না, এই দুনিয়ায় এসে তুমি সংসারের মায়ায় তুমি মজে গেছো, তুমি ভুলে গেছো, তাই একজন পীরের কাছে তোমার যাইতে হবে, পীরে যা হুকুম করে তা তোমার মেনে চলতে হবে, তাহলে তুমি বাবা পরে পারের ফয়সালা তোমার সুন্দর হবে, তা না হলে তুমি ডুবে মরবে। বিশ্বাস ভক্তি থাকলে
পাইবা মুক্তি, কে জানে তার ভাগ্য আমার আল্লাহর জাত নূর হতেই সমস্ত দুনিয়ার মাখলে পাথর মধ্যে যাহা কিছু দেখা যায় সমস্ত কিছু তৈর হয়েছে আমার আল্লাহর জাত নূর হতে। আমার আল্লাহ পাক তার পুত্রতে তিনি রুহকে তৈয়ার করলেন। রুহকে তৈয়ার করবার পরে বলছে না কিসের সৃষ্টি, রুহের সৃষ্টি হইল কিসের, কিসের সৃষ্টির আগুনের, কিসে হইল বাতাসের সৃষ্টি, কিসে হইল পানির সৃষ্টি। আগুন সৃষ্টি হইল আমার আল্লাহ পাকের নূরে, নূরে হইল আগুনের সৃষ্টি, আগুন হইতে হইল বাতাসের সৃষ্টি, বাতাস হইতে সৃষ্টি হইল পানির সৃষ্টি, আর পানি হইতে তোমার মাটির সৃষ্টি। এখানে পর্যন্ত তার কথা ছিল, আমি তার জবাব করলাম। আশা করি সামনের ইস্টি যাবার যেখানে কথা রাখবে সেখানেই কথা রাখার চেষ্টা করব। আজকে শিষ্য কিন্তু আমার একেবারে পিচ্ছি না, একেবারে পুরাতন না। হ্যাঁ, রাস্তা কথা হয়েছে আমার শিষ্যকে তো একটা ছয় মাসের পরীক্ষা নিতে হয়, কি বলেন ভাই? হ্যাঁ, নিতে হয় না? হ্যাঁ, একটা পরীক্ষা নিয়ে দেখি ছয় মাসের কি করে, নয় মাসের আর একটা পরীক্ষা নেব, বারো মাসের বেলা একটা পরীক্ষা দিয়ে খেলা ফোপ দিয়ে হলি বানাই সেরে দিন। তো প্রথমে একটা ছয় মাসের পরীক্ষা নেই, এমন একজন ভক্ত ছিল, সে বলল দয়াল আমি তো তোমার দরবারে বারো বছর গোলামি করলাম। বলে হ্যাঁ বাবা করেছো। বলে তাহলে তুমি আমার কাছে কি চাও? বলে দয়াল আমি বিয়ে করতে চাই। দয়ালে ভাবছে মনে হয় ভালো কিছু চাইবো, বারো বছর গোলামি করছে, দয়াল আমি বিয়ে করতে চাই। দয়ালে কয় তুমি বিয়ে করবা, ভালো কথা। বলে দয়াল আমার তো একটু মেয়েটে দেখার দরকার। বলে তুমি যাইয়া দেখো ওই যে একটা ঘর, ওই ঘরের মধ্যে কয়েকটা মেয়ে আছে, একটা বেড়ার ছাইটা আছে, ওই বেড়া দিয়ে আঙ্গুল দেখা যাবে, তুমি যেই আঙ্গুলটা তোমার পছন্দ হয় বাবা তুমি ওই আঙ্গুল দিয়ে একটা মেয়ে তুমি বাইর করে নিয়ে আসবা, পছন্দ করে তুমি নিয়ে আসবা। সে কি করলো, ওইখানে গেছে, যায় দেখে যে আঙ্গুলটা একটু সুন্দর দেখা যায়, কালা কুলা আঙ্গুল পছন্দ হলো, যে আঙ্গুলটা একটু সুন্দর দেখা যায় ঠিক ওই আঙ্গুলটার ভুঁই রাত বাইরে নিয়ে আসছে, বার করে আয়নার পরে তো বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করার পর এখন বলতেছে চলো আমরা বাসর ঘরে যাই। বলে সামনে আমি তো হাঁটতে পারি না। তুমি কি বলো, তুমি এত সুন্দর গায়ের রং দেখে তোমারে বিয়ে করলাম, তুমি হাঁটতে পারো না? বলে না। বলে স্বামী আমি তো চোখে দেখি না। বলে আল্লাহ রে, বিয়ে করলাম এখন নাকি চোখে দেখে না, হাঁটতে পারে না। এই ভাব যখন তার দেখা দিল তখন বলতে লাগলো, দয়াল রে আমার অনেক সাথ ছিল আমি একটা বিয়ে করবো, গায়ের রং ওর ফর্সা কিন্তু দেখতে এত খারাপ, মুখের মধ্যে দাঁত নাই দুইটা, দয়াল চোখে দেখে না, হাঁটতে পারে না, এমন কানে শুনে না, এমন বউ নিয়ে আমি সংসার করতে চাই না, দয়াল আমি আমার এই জীবনটাকে আমি বিসর্জন দেব। একটা নদীর কিনারে গিয়া বলতেছে, দয়াল রে আমি যদি পরবর্তীতে আবার কোনো জনম পাই সেই জননে যেন আমি ওর গর্ভের সন্তান হয়ে যেন জন্ম নেই, ও যেন আমার মা হয়। এইটা বলে নদীর মধ্যে ঝাঁপ দিছে। আর যে স্ত্রী সে কয় এতদিন পরে একটা স্বামী পাইলাম, এত স্বাধীন বাসর ঘর করতে পারলাম না, মাওলা রে আমি আমার এই জীবন রাখতে চাই না, আমি আমার এই জীবন বিসর্জন দিব। ও নদীর মধ্যে ঝাঁপ দিবে এমন সময় বলে, দয়াল রে আমি যদি পরবর্তী কোন জনম পাই ওই জনমে যেন ও আমার স্বামী হয়ে যেন পৃথিবীতে আসে।
গ্যাস লাগছে নি, স্বামী চাইলো স্ত্রী, স্বামী চাইলো মা রূপে আর স্ত্রী চাইলো স্বামী রূপে। এখন আপনার কাছে আমার জানার বিষয় শিষ্য, আপনি বলবেন এই দুনিয়ার মধ্যে আয়েশা তাদের কিভাবে মিলনটা হবে? সে কে ছিল? কারণটা ছিল কি? স্বামীটাই ছিল, শিষ্যটাই ছিল কে, আর তার স্ত্রী বা ছিল কে? এই দুনিয়ার মধ্যে এসে স্বামী চাইল মা রূপে আর স্ত্রী চাইল তাকে স্বামী রূপে, তাদের মিলনটা কিভাবে হবে? এখান থেকে আপনার কাছে একটা পরীক্ষা নইল, দেখে আপনি কি করেন।